আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। jusila.com এবং আইন কানুন একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আসন্ন বার কাউন্সিল উপলক্ষে আপনারা জানেন যে jusila.com-এ আমরা ধারাবাহিকভাবে অনলাইন মডেল টেস্ট নিতে শুরু করেছি। তো সেই মডেল টেস্টগুলো অনেকেই, যারা বিশেষ করে টেকনিক্যালি দুর্বল, তারা এটা কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল নয়। সে কারণে আমরা এই ভিডিওটি তৈরি করছি সাধারণ কিছু নির্দেশনা দেওয়ার জন্য যে jusila.com কীভাবে ব্যবহার করতে হয়। তো আমরা শুরুতেই আপনাদেরকে প্রস্তাব দেব যে আপনারা সবসময়, আপনি নিচে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম নামে একটি ব্রাউজার আছে, এই ব্রাউজারটা সবসময় ব্যবহার করবেন। এই ব্রাউজারে যখন আপনি ব্রাউজারটি যখন ওপেন করবেন, তারপরে ওপরে অ্যাড্রেস বার যেখানে দেখতে পাচ্ছেন সেখানে jusila.com লিখবেন। jusila.com লিখলে আমাদের ওয়েবসাইটটি এখানে লোড হবে, আমরা এখানে লোড হতে দেখছি। যারা রেজিস্টার করতে চান, যারা এখনও পর্যন্ত আমাদের মেম্বার হননি, তারা চাইলে ওপরেই দেখতে পাচ্ছেন ডান দিকের বাটন আছে একটা রেজিস্টার, সেখানে ক্লিক করলে একটা রেজিস্ট্রেশন বাটনে চলে যাবে এবং রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা সেখানে দেওয়াও আছে। তো এইখানে মাঝখানেই শুরুতে দেখবেন যে ওপরের দিকে তিনটা দাগ রয়েছে, তিনটা সরল রেখা ছোট ছোট, এটা আসলে মেনু। এবং এই মেনু থেকে আপনি আমাদের কোচিং সম্পর্কে জানার জন্য আইন কানুন একাডেমির দুটো সাব মেনু আছে, সেখানে আমাদের আইন কানুন একাডেমির চলমান কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। এরপরে কোর্সেস অ্যান্ড এক্সামস রয়েছে, এই অংশটি সবচাইতে গুরুত্বপূর্ণ, যেখানে আপনাদের পাঠের বিষয়বস্তুসমূহ এবং পরীক্ষার বিষয়বস্তুসমূহ ধারাবাহিকভাবে দেওয়া আছে। আমরা শুরুতেই দেখে নেই যে আপনারা যারা চলমান MCQ মডেল টেস্টগুলো দিচ্ছেন, এই মডেল টেস্টগুলো আপনারা কোথায় কোথায় পাবেন। প্রথমত কোর্সেস অ্যান্ড এক্সামসের আন্ডারে দেখুন যে বার MCQ মডেল টেস্ট নামে একটা সাবমেনু রয়েছে, তার উপরে রয়েছে পেনাল কোড, CRPC, এভিডেন্স অ্যাক্ট, এরকম সাবজেক্ট ভিত্তিক অনেকগুলো বার কাউন্সিলের কোর্সগুলোর নাম লেখা আছে। তো আমরা সেগুলোতে পরে যাব, প্রথমেই দেখি যে বার MCQ মডেল টেস্টের মধ্যে কী আছে এই মেনুর আন্ডারে। বেসিক্যালি ওই মেনুর আন্ডারে আমাদের, আপনারা জানেন যে আইনের ধারাপাত নামে একটি বই আমাদের প্রকাশিত হয়েছে, মডেল টেস্ট বই, এটি আমাদের ইনফ্যাক্ট চতুর্থ বই। এরও আগে দুটো বই বেরিয়েছিল, চিরুনি অভিযান এবং আইনের ধারাপাত রিভিশন বুক নামে। যাই হোক, আমরা ওই পেজটাতে চলে এসেছি। এখানে শুরুতেই আপনি মডেল টেস্ট 1, 2, 3 এভাবে দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি আইনের ধারাপাত মডেল টেস্ট বইয়ে যেভাবে পরপর 20টা মডেল টেস্ট দেওয়া আছে সেই প্রশ্নগুলো দিয়েই অনলাইনে এই মডেল টেস্টগুলো সাজানো হয়েছে। এর যে কোনোটিতে ক্লিক করলে আপনি সেই সংশ্লিষ্ট মডেল টেস্টে চলে যেতে পারবেন। এরও পরে আপনারা দেখতে পাচ্ছেন 20টা মডেল টেস্ট শেষ হওয়ার পরে সাক্ষ্য আইনের পরীক্ষাসমূহ, ফৌজদারি কার্যবিধির পরীক্ষাসমূহ, সুনির্দিষ্ট প্রতীক আইনের পরীক্ষাসমূহ, এইভাবে করে প্রতিটি সাবজেক্টের পরীক্ষাসমূহ দেওয়া আছে। আমাদের বর্তমানে পরীক্ষা চলছে, তো এই পরীক্ষা চলাকালীন সময়ে বিগত 4টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তা সবই সাক্ষ্য আইনের ওপরে, এবং আগামীতে খুব শীঘ্রই ফৌজদারি কার্যবিধির পরীক্ষাসমূহ ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফৌজদারি কার্যবিধির পরীক্ষাসমূহে এখানে কোনো লিঙ্ক করা নাই, এগুলো বেসিক্যালি আমাদের যে রুটিন আছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যেভাবে আমরা অনলাইনে পরীক্ষাটা নিতে থাকব তারই ধারাবাহিকতা এখানে উল্লেখ করা আছে। এবং যেদিন যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমাদের রুটিন অনুযায়ী, সেদিন সেই পরীক্ষাটা এখানে লিঙ্কড আপ হবে। যেমন সাক্ষ্য আইনের পরীক্ষাসমূহের লিঙ্ক যদি আপনি দেখতে চান, ধরা যাক যে 101 থেকে 167 পর্যন্ত যেই ধারাগুলো সেগুলো নিয়ে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাতে যাওয়ার জন্য এখানে এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওই পরীক্ষায় এই লিঙ্কটি আপনাকে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটে ফ্রি মেম্বার হয়েও আপনারা কিছু পরীক্ষা দিতে পারবেন এবং যেই পরীক্ষাগুলো দিতে পারবেন ফ্রি মেম্বার হয়ে সেগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেগুলো যদি সত্যি সত্যি আপনি প্র্যাকটিস করে যান তাহলে আপনি পরীক্ষার জন্য যথেষ্ট উপযুক্ত বলে, মানে যথেষ্ট উপযুক্তভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন। তো আমরা এই এক্সাম পার্টে চলে আসছি, এক্সাম লিঙ্কে, এবং এই পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত কিছু সাধারণ গাতব্য দিয়ে আমরা হচ্ছে যে এইখানে নিচে পরীক্ষাটা স্টার্ট করার যে মডিউল সেটা দিয়েছি। আপনারা এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনারা এখানে আপনার নাম, ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে আপনি যে কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। আর আপনি যদি কোনো পেইড মেম্বার হন,
বা আমাদের ওয়েবসাইটে রেজিস্টার্ড মেম্বার হন, তাহলে নাম এবং ইমেইল এখানে শো করবে যখন আপনি লগ ইন অবস্থায় থাকবেন। শুধুমাত্র ফোন নাম্বারটা দিয়ে আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ধরা যাক যে আপনার নাম আমরা এখানে লিখলাম, একটা নাম নাবিল, তারপরে ইমেইল অ্যাড্রেস দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে ইমেইল অ্যাড্রেস দিলে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যে আপনি খুব সহজেই আপনার ইমেইল অ্যাড্রেসে আপনি পরীক্ষাটা কীভাবে দিয়েছেন, পরীক্ষায় কোন প্রশ্নের কোন সঠিক উত্তরটা আপনি দিতে পেরেছেন, সেটা সাকসেসফুল অর ফেইলড সেটা আপনাকে শো করবে, ফলে ইন ডিটেইল আপনার ইয়েতে আপনার রেজাল্টটা চলে যাবে। তো আমরা এখানে যদি আমরা একটা নাম্বার দিই, নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক, আপনি যদি ইমেইল অ্যাড্রেস নাও দেন অন্তত নাম্বারটা আপনাকে দিতেই হবে। তো আমরা এখানে একটা নাম্বার দিচ্ছি, নাম্বার দিয়ে আমরা পরীক্ষায় প্রবেশ করে আমরা পরীক্ষাটা কীভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এরপরে যখন নেক্সট বাটনে চাপলেন তখন পরীক্ষাটা শুরু হয়ে গেল। ওপরে সময় দেখাচ্ছে যে 59 মিনিট 56 সেকেন্ড এই মুহূর্তে আছে। এটা প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, 100টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, সাক্ষ্য গ্রহণের ক্রম সম্পর্কে সাক্ষ্য আইনে কত ধারায় বলা আছে। ধরা যাক যে এটার উত্তর সি, তাহলে আমরা সি উত্তর দিয়ে নেক্সট বাটন ক্লিক করব, দেন নেক্সট প্রশ্নটা চলে আসবে। এরকমভাবে আরেকটি প্রশ্ন আসলে সেই প্রশ্নেরও উত্তর আমরা এইভাবে দিতে থাকবো, এবং এইভাবে চলমানভাবে চলতে চলতে আমরা 100 নম্বর পর্যন্ত যাব। তো আমরা 100 নম্বর পর্যন্ত যাওয়ার জন্য যে সময়টুকু ব্যয় হবে সেটুকু আমরা এখানে ভিডিওতে কেটে দিচ্ছি। তো আমরা পরীক্ষার শেষ অংশে চলে এসেছি, এটা 99 নম্বর প্রশ্ন, আমরা এটার একটা উত্তর সিলেক্ট করলাম, তারপরে নেক্সট বাটনে গেলাম, এবং এটা সর্বশেষ প্রশ্ন। এই সর্বশেষ প্রশ্নটির উত্তর দেওয়ার পরে নিচে দেখবেন যে সি রেজাল্ট নামে একটা অপশন আছে, এই সি রেজাল্টে চাপ করলে, চাপ দিলে আপনি রেজাল্টটা দেখতে পাবেন যে আপনি কত নাম্বার পেয়েছেন, এবং হচ্ছে যে এই রেজাল্টটা ইনফ্যাক্ট আপনি যদি ইমেইল অ্যাড্রেস ওখানে দিয়ে থাকেন অথবা আমাদের পেইড মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার ইমেইলে খুব সুন্দর গোছানো আকারে পুরো প্রশ্নপত্রটি চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইওর স্কোর ইজ 5% এবং আপনি চাইলে রিস্টার্ট বাটনে ক্লিক করে আবারও পরীক্ষাটা দিতে পারবেন। আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিলাম 138 ধারা এবং উত্তরটি সঠিক রয়েছে, ফলে এখানে সবুজ ব্যাকগ্রাউন্ডে উত্তরটি চিহ্নিত করা আছে। 2 নম্বর প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে এবং সেটার বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া আছে। 2 নম্বর প্রশ্নটি বার কাউন্সিলের পরীক্ষায় এসেছিল, সুতরাং সেটা বার কাউন্সিলে যে এসেছিলো সেটা প্রশ্নেই লেখা আছে এবং সেটার বিস্তারিত বিবরণ এখানে, বিস্তারিত ব্যাখ্যা ইনফ্যাক্ট এখানে দেওয়া আছে। আর যে সমস্ত প্রশ্নের উত্তর দেন নাই সেগুলো বলা আছে যে ইউ হ্যাভ নট আনসার টু দিস কোশ্চেন দিয়ে সঠিক উত্তর দেওয়া আছে। এবং আরেকটি খেয়াল করার বিষয় যে আমরা প্রতিটি উত্তরের সাথে রেফারেন্স দিয়েছি, ফলে আপনি উত্তরটা নিয়ে কোনো কনফিউশনে থাকলে ওই সংশ্লিষ্ট ধারাটি আপনারা দেখে নিতে পারবেন আপনার ইয়ে থেকে, মানে মূল বই থেকে। আমরা এরপরে আমরা আরেকটি অংশে যাব, ধন্যবাদ। আমরা এবার একটু দেখব যে মেইলে কী করে আপনার রেজাল্টটা যাচ্ছে। আমরা শুরুতেই একটা পরীক্ষা দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো আপনার জিমেইলে খুলে আপনি দেখতে পাবেন যে এখানে জুসিল থেকে একটা মেইল আসছে, দেখা যাচ্ছে যে 11:23 আপনি এক্সামটা দিয়েছেন। আপনি এখানে ঢুকলে পরে দেখতে পাবেন আপনার বিস্তারিত রেজাল্টটা, এবং রেজাল্টটা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখায়। যেমন কোশ্চেন 1, সেটার কারেক্ট আনসার ছিল একটা, যেটা কারেক্ট আনসার ছিল এবং ইউজার কোন আনসারটা দিয়েছে এবং সেই ক্ষেত্রে আপনি ফেল করেছেন না পাস করেছেন এই কোশ্চেনে সেটা লেখা আছে। এরকমভাবে প্রতিটি প্রশ্নের প্রশ্ন উল্লেখ করা আছে, কারেক্ট আনসার দেওয়া আছে এবং সেই আনসারটা ইউজার আনসার করেছেন কি না এবং ইউজার ভুল আনসার দিয়েছেন কি না, সমস্ত তথ্যই এখানে আছে। ফলে এইটাও আপনি প্রিন্ট করে নিয়ে এই সমস্ত প্রশ্নগুলোকে আপনি ডিল করতে পারেন খুব সহজেই। সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমরা পরীক্ষা কিভাবে দিতে হয় সেটা দেখলাম। আমরা মেনু থেকে আরও কিছু অংশে যাব, বিশেষত যারা আমাদের পেইড মেম্বার তারা যেহেতু ধারাভিত্তিক বিস্তারিত আলোচনাগুলো পড়ার সুযোগ পাবেন। আপনারা এই কোর্সেস অ্যান্ড এক্সামসের মধ্যে ধরা যাক যে আমরা পেনাল কোড পড়ার জন্য, মানে পেনাল কোডের অংশে আমরা যেতে চাই, তো ওখান থেকে পেনাল কোডে ক্লিক করবেন। পেনাল কোডে ক্লিক করলে পরে সেখানে বিস্তারিত আলোচনাগুলো আসবে, এবং এই আলোচনাগুলো আপনারা জানেন যে আমাদের যে মূল প্রকাশিত বই, মূল প্রস্তুতির বই, বইটার নাম চিরনী অভিযান। যদিও বইটি এখন মার্কেট আউট এবং আমরা বইটা নতুন করে ছাপছি না এবারের পরীক্ষার আগে,
তো আমরা দেখতে পাচ্ছি যে পেনাল কোডের অংশটুকু এসছে, এবং এই পেনাল কোডের আলোচনা যেটা বললাম যে ওই চিরুনি অভিযানে যে আলোচনাগুলো ছিল সেই আলোচনাগুলো এখানে বিস্তারিত দেয়া আছে। এই প্রতিটা কোর্সের তিনটা পার্ট, প্রথমত যে একটা কোর্স আপনি কীভাবে পড়বেন সেই সংক্রান্ত প্রাথমিক কিছু ডিরেকশন বেশ কিছু আর্টিকেলে আলোচনা করা আছে। যেমন পেনাল কোড এখানে পাঁচটি অংশে আলোচনা করা আছে যে পেনাল কোডের কোন অংশটা কী কীভাবে আপনি পড়াশোনা করতে পারবেন। এরপরে দণ্ডবিধির লেকচারসমূহ রয়েছে, এবং এর লেকচারের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট ধারা উল্লেখ করা আছে, ফলে নির্দিষ্ট কোনো ধারা মূল ধারা সহ পড়ার জন্য এবং তার যে বিস্তারিত আলোচনা, সহজবোধ্য এবং প্রাঞ্জল আলোচনা এই সমস্ত লেকচারগুলোতে আছে। যারা পেইড মেম্বার তারা এই আলোচনাগুলো পড়তে পারবেন। এরপরে দণ্ডবিধি MCQ অনুশীলন নামে অ্যানাদার পার্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেনাল কোড কুইজ 1-5 এই ধারাটুকু, এই ধারাগুলো নিয়েই শুধুমাত্র একটা কুইজ করা হয়েছে বা MCQ টেস্ট দেওয়া হয়েছে। এরকমভাবে আপনি যে কোনো অংশে গিয়েই সেই অংশটা সিলেক্ট করে যে এই অংশটুকুর ওপরে আপনি নির্দিষ্টভাবে পরীক্ষা দেবেন সেটা আপনি বাছাই করতে পারেন এইখান থেকে। এবং এর ওপরে পেনাল কোডের ফুল কুইজগুলোও রয়েছে। হাউএভার, এটা সম্পর্কে সামান্য আইডিয়া আপনাদেরকে দিলাম যে কীভাবে মেনুটা ব্যবহার করবেন, বিশেষত যারা পেইড মেম্বার তারা। তো আমরা একটু আবার একটু হোম পেজে যাব। হোম পেজটা আপনাদেরকে একটু দেখানো দরকার, কারণ হোম পেজ থেকে আপনি সহজে বেশ কিছু বিষয় মানে দ্রুত অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এটা লোড হচ্ছে, আমরা পেনাল কোডের যে আলোচনাগুলো আমরা এখানে দেখতে পেলাম সেই আলোচনাগুলো আসলে অন্যান্য কোর্সের ক্ষেত্রেও একইভাবে করে দেওয়া আছে। ওয়েবসাইটের ডিজাইনে সামান্য এদিক ওদিক হয়তো চেঞ্জ হয়, প্রতি মাসেই বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন আসে, কিন্তু ডিজাইনগুলো আসলেও মূল যে কাঠামো সেই কাঠামোটা একই রকম থাকবে। তো আমরা হোম পেজে চলে এসেছি। হোম পেজে চলে আসার পরে শুরুতেই মানে আপনাদের আইডিয়ার জন্য শুরুতেই একটা ছোট্ট 30 নম্বরের MCQ এক্সাম আসছে, এবং খুব গোছানো প্রশ্ন দিয়ে এই MCQ এক্সামগুলো সাজানো হয়েছে। আপনারা সেটা নিজেদেরকে টেস্ট করতে পারেন। হোম পেজের শুরুতেই থাকে পরবর্তী পাঠ নির্দেশনা, অর্থাৎ মানে আমাদের এখানে কী চলছে অনলাইনে এই মুহূর্তে সেটা সম্পর্কে একটা বেসিক ডিরেকশন, এবং তারপরে আছে চলমান MCQ মডেল টেস্ট। এবং এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লিঙ্ক আছে যে চলমান MCQ মডেল টেস্টের কোথায় কোথায় গেলে কী কী প্রশ্ন সে পাবে বা কোথায় কোন লিঙ্কটা আছে। বিশেষ করে একটু ওপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রুটিনের লিঙ্ক দেওয়া আছে, আমরা অনলাইনে যে মডেল টেস্টগুলো নিচ্ছি সেগুলোর। তারপরে চলমান MCQ মডেল টেস্টের ক্ষেত্রে আমরা কী কীভাবে কবে কবে কোন কোন পরীক্ষা নিচ্ছি। তো যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন তারা চাইলে হোম পেজে এসেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 18 ডিসেম্বরে ঘোষিত সাক্ষ্য আইনের পুরো কোর্সের পরীক্ষাটি দিন, এই পরীক্ষাটির দিনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আসলে চলমান সর্বশেষ পরীক্ষার লিঙ্কে চলে যেতে পারবেন এখান থেকে সরাসরি। আর আমরা এখানে একটা ভিডিও লিঙ্ক দিয়েছি সবার নিচে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিও লিঙ্কটা বেসিক্যালি যে juicylaw.com কীভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে যদি আইডিয়া নিতে চান তাহলে এইটা আপনারা দেখতে পারেন। এরপরে আমরা বিগত সাফল্য এখানে বর্ণনা করেছি। আগেরবার আমাদের 2017 সালের পরীক্ষায় প্রায় 500-র মতো ছাত্র ছিল, তারা বেশিরভাগই প্রায় 80% ছাত্র পাস করেছেন। এবং বর্তমানে আমাদের রেজিস্টার্ড মেম্বার 1502, আজকে ডিসেম্বরের 20 তারিখ এইরকম পরিস্থিতিতে 1502 জন ছাত্র আছে। আমরা তাদের সবাইকে অভিবাদন জানাই এবং তাদের সাফল্য কামনা করি। এরপরে জুসি ল কী এবং বার কাউন্সিল MCQ প্রস্তুতি কীভাবে নেবেন, কেন এখানে ভর্তি হবেন, কী কী সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে কনসাইজলি কিছু বলা আছে, এবং মেম্বারশিপ কীভাবে নিতে হবে সেটা সম্পর্কে কিছু বলা আছে, এবং 3টে নমুনা লেকচার এইখানে দেওয়া আছে। এবং তারও পরে আমাদের বইগুলোর পরিচিতি তুলে ধরা আছে। এই বইয়ের কাভারগুলোতে ক্লিক করলে আপনারা বইয়ের পরিচিতি সংক্রান্ত পেজে চলে যাবেন, যে এই বইগুলোর ভেতরে কীভাবে আলোচনাগুলো করা আছে সেগুলোর PDF কিছুটা দেওয়া হয়েছে স্যাম্পল আকারে। আর হচ্ছে এই মোটামুটি আমাদের ওয়েবসাইটের পরিচিতি। এরও বাইরে আপনারা জানেন যে আমাদের আইনকানুন একাডেমি চলছে ঢাকা ফার্মগেট এবং যাত্রাবাড়ি শাখা, সেখানে আপনারা চাইলে সরাসরি ভর্তি হতে পারেন যদি প্রয়োজন মনে করেন যে কোচিং অ্যাসিস্ট্যান্স দরকার। এবং ফেব্রুয়ারিতে পরীক্ষার আগ মুহূর্তে আমরা একটা ক্র্যাশ কোর্সও চালু করতে যাচ্ছি, বিশেষত যারা ঢাকার বাইরে থাকেন, দূরে থাকেন তাদের জন্য। এই সমস্ত কিছুই জানার জন্য আপনারা 2টো নম্বরে ফোন দিতে পারবেন, একটা হচ্ছে 01712908561 স্ক্রিনে যেটা দেখাচ্ছে, এরও বাইরে 01711140927 এই নাম্বারেও কল দিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
তো এই মোটামুটি বিষয়, কিন্তু এর বাইরে আপনাদেরকে আরেকটা বিষয় মনে হয় দেখানো দরকার, যে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয়। রেজিস্ট্রেশন বিষয়ে অনেকেই ভুল করে ফেলেন। তো আমরা উপরের ডান কোণায় রেজিস্টার বাটনটা দেখতে পাচ্ছি, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে পরে আমরা রেজিস্ট্রেশনে চলে যাব, অথবা আপনারা মেনু থেকেও এই অ্যাকাউন্ট থেকে আপনারা রেজিস্টারে চলে যেতে পারবেন। আমরা সেখানে যাই। রেজিস্ট্রেশনের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ইউজার নেমে কখনও স্পেস হয় না। ধরা যাক যে আপনার নাম মিথিলা জাহান, তো এই নামের ক্ষেত্রে আপনি যখন ইউজার নেম দেবেন, তার মানে আমাদের ওয়েবসাইটে কী নামে আপনি প্রবেশ করবেন, তখন আপনার নামটা হয় মিথিলা লিখতে হবে, নয়তো জাহান লিখতে হবে, নয়তো মিথিলা ডট জাহান লিখতে হবে। আমরা সেই সম্পর্কে রেজিস্ট্রেশন পেজে একটা ডিরেকশন দিয়ে দিয়েছি যে ইউজার নেম লেখার সময় কী করতে হবে, পাসওয়ার্ড দেওয়ার সময় কী করতে হবে, এবং আপনি কীভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এখানে মেম্বারশিপ টাইপ রয়েছে, মেম্বারশিপ টাইপ আপনার যেটা পছন্দের সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার নাম, ফোন নাম্বার এগুলো লিখবেন। লেখার পরে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করবেন। তারপর পরে আমাদেরকে ফোন দিলে আমরা সেই আপনার সংশ্লিষ্ট বা আপনার আকাঙ্ক্ষিত মেম্বারশিপটাকে আমরা অ্যাপ্রুভাল দেব আপনার পেমেন্ট দেওয়া সাপেক্ষে। এই হলো মোটামুটি আমাদের ওয়েবসাইট সম্পর্কে বেসিক আইডিয়া, এবং আপনার বার কাউন্সিলের প্রস্তুতির জন্য, বিশেষত MCQ প্রস্তুতির জন্য আমাদের অনলাইনে ভর্তি হতে পারেন, আমাদের বইগুলো সংগ্রহ করতে পারেন, এবং আমরা লিখিত বই লেখার কাজও করছি। গতবারেও আমাদের হ্যান্ডনোট খুবই ভালো সাফল্য এনে দিয়েছে শিক্ষার্থীদেরকে, আমরা এবার এটা বই আকারে প্রকাশ করতে যাচ্ছি। আশা করি আপনার MCQ পরীক্ষার ঠিক আগে আগে বইটা বের হয়ে যাবে, যেন আপনি পরের দিন থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব ক্যাজুয়ালি এই ভিডিওটা তৈরি করেছি, কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জুসিলা.com এবং আইনকানুন একাডেমির পক্ষ থেকে।